নমস্কার বন্ধুরা অবশেষে কিন্তু বহু আকাঙ্ক্ষিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কারা এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে রয়েছে তা বিস্তারিত আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা রকম স্ক্রিপ না করে প্রথম থেকে সে অব্দি দেখতে থাকুন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন কারণ এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাজে আসবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন সার্চ বারে এস সি এম ডট গভ ডট ইন লিখে সার্চ দিলে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটি দিয়ে দেব আপনারা তাহলে সেখান থেকেও ভিজিট করতে পারেন দেন এখানে রেজিস্ট্রেশন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে নিচের দিকে স্কল ডাউন করলে পরে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট অর্থাৎ আবেদন কবে থেকে শুরু হয়েছে তার ডেটটি কিন্তু এখানে দেওয়া রয়েছে ক্লোজিং ডেট অর্থাৎ কবে শেষ হবে তার ডেটটি কিন্তু এখনও দেওয়া হয়নি তো আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর প্রোসেড ফর রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিতেই পরবর্তী বেসটি চলে আসবে তো এখানে আপনারা মেন কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে স্কুল এডুকেশন অর্থাৎ যারা স্কুলে পড়ে তাদের কিন্তু এখান থেকে আবেদন করতে হবে তো যারা মাধ্যমিক পাস করেছে হাই সেকেন্ডারিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করতে হবে দেন যেটা রয়েছে টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ যারা টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আবেদন করতে হবে নিচে দেখতে পাচ্ছেন পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ যে জেনারেল ডিগ্রি কলেজে যারা পড়াশুনো করে তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আবেদন করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ যারা টেকনিক্যাল এডুকেশনে পড়াশুনো করে তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আবেদন করতে হবে দেন নিচে দেখতে পাচ্ছেন মেডিকেল এডুকেশান অর্থাৎ যারা নার্সিং বা মেডিকেলে পড়াশুনো করে তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আবেদন করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্প অর্থাৎ যারা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে চান তাদের কিন্তু এখান থেকে আবেদন করতে হবে তো আমি পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজ যেটা রয়েছে আমি এখানে আবেদন করিয়ে দেখিয়ে দেবো কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট এখান থেকে রয়েছেন তো আমি এখান থেকে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন অর্থাৎ আপনি লাস্ট যে এক্সামটা পাস করেছেন তার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে তো এখানে ক্লিক করতেই আপনাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে আপনারা লাস্ট যে ক্লাসটি পাস করেছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিএ বিএ ডট কম বি আপনার যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে এই ক্লাসটি পাশ করেছেন সেই বোর্ডটি এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে তো এখানে ক্লিক করতে সমস্ত বোর্ডগুলি চলে আসবে এখান থেকে আপনার যে বোর্ডটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান অর্থাৎ কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন তার ডেটটি কিন্তু এখানে আপনার সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করতেই দুটি অপশান চলে আসবে দুই হাজার কুড়ি ও দুই হাজার একুশ অর্থাৎ আপনি যদি দুই হাজার কুড়ি সালে কোনো ক্লাস পাস করে থাকেন কিন্তু দুই সালে নতুন কোন ক্লাসে আপনি আর ভর্তি হননি সেক্ষেত্রে দুই হাজার একুশ সালে যদি আপনি নতুন কোন ক্লাসে ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখান থেকে দুই হাজার সালে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সালে ক্লিক করতেই নতুন একটি অপশান চলে আসছে যে আপনি দুই হাজার সালে কেন আবেদন করেননি বা কেন অ্যাডমিশন হননি তার কারণটি কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আপনাদের দুই হাজার একুশ সালটি সিলেক্ট করে ফ্রেশভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দুই হাজার একুশ সালটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন রোল নম্বর তো এখানে কিন্তু আপনার রোল নম্বরটি টাইপ করে দিতে হবে আপনি লাস্ট যে ক্লাসটি পাস করেছিলেন তার এডমিট কার্ডের যে রোল নম্বরটি রয়েছে সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার অফ টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনি মাধ্যমিক পাস কত সালে করেছেন তার বছরটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে ক্লিক করতে সমস্ত বছরগুলি চলে আসবে এখান থেকে আপনার যে বছর বা ইয়ারটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর অফ টেন স্ট্যান্ডার্ড বোর্ড অর্থাৎ আপনার বোর্ডের যে রোল নম্বর ছিল সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টোটাল মার্ক অর্থাৎ আপনার টোটাল মার্ক কত ছিল সেটা এখানে টাইপ করে দেবেন এডিশনাল ও অপশনাল বাদ দিয়ে আপনার কিন্তু এখানে টাইপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আউট অফ অর্থাৎ আপনি যে পরীক্ষাটিতে পাশ করেছিলেন তার টোটাল মার্ক কত ছিল কতর মধ্যে পরীক্ষাটি হয়েছিলো তার নম্বরটি এখানে টাইপ করে দেবেন দেন আপনি কত পেয়েছেন সেটা এখানে আপনার টাইপ করতে হবে টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওভারঅল পারসেনটেন্স অর্থাৎ আপনার পার্সেনটেন্স কত ছিল বা কত রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কোর্স অফ স্টুডি অর্থাৎ আপনার প্রেজেন্ট যে কোর্স রয়েছে বা বর্তমান যেটা কোর্স আপনি করতেছেন তার ডিটেলস কিন্তু এখানে আপনারা ফিল করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আপনার ডিস্ট্রিক্ট বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অব ইনস্টিটিউশন অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ প্রেজেন্ট কোর্স অর্থাৎ আপনার বর্তমান কোর্স কি রয়েছে বা আপনি কি কোর্সে বর্তমান পড়াশুনো করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপ্ট লাইন অফ কোর্স অর্থাৎ আপনার ডিসক্রিপ্ট লাইন কোর্স কী রয়েছে অর্থাৎ আপনি কী নিয়ে পড়াশুনো করতেছেন সায়েন্স আর্টস কমার্স যেটা রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডিউরেশন অফ কোর্স অর্থাৎ আপনার যে কোর্সটি রয়েছে সেটি কত বছরের কোর্স দুই বছর তিন বছর যেটা রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ আপনি কত তারিখে ভর্তি হয়েছেন তার ডেটটি কিন্তু এখানে বসাতে হবে তো এই ডেটটি কিন্তু আপনি ভর্তি রিসিভে পেয়ে যাবেন সেখান থেকে দেখে এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করলে পরে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস তো এখানে আপনার বেসিক ডিটেলস কিন্তু টাইপ করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অর্থাৎ আপনার প্রথম নাম কি রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন দেন আপনার যদি মিডিল নেম থেকে থাকে তাহলে সেটা এখানে টাইপ করে দেবেন দেন আপনার সার নেম বা লাস্ট নেম কী রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখানে কিন্তু আপনার একটি মোবাইল নম্বর টাইপ করতে হবে তো অবশ্যই আপনারা একটি ভ্যালিড মোবাইল নম্বর টাইপ করবেন কারণ এই নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি আসবে সেটা দিয়ে আপনার ভেরিফাই করতে হবে দেন এখানে আপনার ইমেল আইডি কী রয়েছে সেটা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেক্স এখানে আপনার সেক্স কী রয়েছে অর্থাৎ আপনার জেন্ডার কী রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করতে সমস্ত ধর্মগুলি চলে আসবে এখান থেকে আপনার যে ধর্মটি রয়েছে বা রিলিজিয়নটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে একটি পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড আপনারা বানিয়ে নেবেন দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটি কনফার্ম করবেন কনফার্ম করার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনার মোবাইল নম্বরটিতে একটি ওটিপি যাবে সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দিয়ে আপনারা ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো ভেরিফাইয়ে ক্লিক করতে আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে এখানে ডাউনলোড রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখতে পারেন তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটিতে কিন্তু একটি অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া রয়েছে সেটা আপনারা নোট করে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন কারণ পরবর্তীতে লগ করতে আপনার এই আইডিটির প্রয়োজন রয়েছে তো আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসলে পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটি অপশান এখানে শো করাচ্ছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের আইডি যেটা আমি বললাম সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এখানে একটি কোড দেওয়া রয়েছে সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফিল আপ অর্থাৎ আপনার ফর্ম ফিল আপটি এখনো পেন্ডিং রয়েছে দেন এখানে আপনার আপলোড সাপোর্টিং ডকুমেন্ট পেন্ডিং রয়েছে দেন এখানে চার নম্বরে বলা হয়েছে এপ্লিকেশন সাবমিশন পেন্ডিং তো আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনও পেন্ডিং রয়েছে তো এখান থেকে আপনারা নিচের দিকে স্কুল করলে পরে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল বলে একটি অপশন চলে এসেছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সমস্ত ডিটেলসগুলি চলে এসছে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে স্ক্রোল ডাউন করলে পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকান অর্থাৎ এখানে আবেদনকারীর একটি ফটো কিন্তু আপলোড করতে হবে সেটা অবশ্যই কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে দের নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিকান অর্থাৎ আবেদনকারীর একটি সিগনেচার বা সই এখানে আপলোড করতে হবে সেটা কিন্তু দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে তো আপনারা এখানে সুস ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ ফাদার অর্থাৎ আবেদনকারীর যে বাবা রয়েছে তার নাম কিন্তু এখানে টাইপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তার ফার্স্ট নেম বা প্রথম নাম কি রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন দেন তার যদি মিডল নেম বা মধ্য নেম থেকে থাকে সেটা এখানে টাইপ করে দেবেন ও তার সার নেম বা লাস্ট নেম কী রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন দেন দেখতে পাচ্ছেন নেম অফ মাদার আবেদনকারীর মায়ের নাম কী রয়েছে সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে প্রথম নাম কী রয়েছে সেটা টাইপ করে দেবেন দেন মিডিল নেম এখানে টাইপ করে দেবেন দেন লাস্ট নেম কী রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রফেশন অফ ফাদার অর্থাৎ তার বাবা কী কাজ করে বা তার প্রফেশন কী রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেম অফ গার্জিয়ান অর্থাৎ আপনার ফ্যামিলির গার্জিয়ান কী রয়েছে আপনার ফ্যামিলির গার্জিয়ান যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে সেটা এখানে আপনার বাবার নাম আপনারা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রফেশন অফ গার্জিয়ান অর্থাৎ আপনার গার্জিয়ানের প্রফেশন বা পেশা কী রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ বা আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মাইনরিটি কমিউনিটি এটা আপনারা এখান থেকে নো করে দেবেন দেন নিচে দেখতে পাচ্ছেন হেদার ডিফারেন্টলি অ্যাডাল্ট এটা এখান থেকে আপনারা নো করে দেবেন নো করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আধার নম্বর এখানে আপনার আধার নম্বরটি টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ানের সাথে আপনার রিলেশন কী রয়েছে সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেক্স অর্থাৎ আপনার জেন্ডার কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কাস্ট অর্থাৎ আপনার কাস্ট কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা আপনারা এখান থেকে নো করে দেবেন নো করে দেওয়ার পর নিচের দিকে স্কোল ডাউন করবেন নিচের দিকে স্কুল ডাউন করলে পর এখানে দেখতে পাচ্ছেন হাউস নম্বর অর্থাৎ এখানে আপনার বাড়ির নম্বরটি কিন্তু টাইপ করে দিতে হবে আপনার বাড়ির নম্বরটি অবশ্যই আপনার ভোটার কার্ডের পিছন দিকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে এখানে আপনার টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টাউন ভিলেজ অর্থাৎ আপনি যদি শহর থেকে বিলং করে থাকেন তাহলে এখানে আপনার টাউনের নাম আপনারা টাইপ করে দেবেন ও আপনি যদি ভিলেজ থেকে বিলং করে থাকেন তাহলে আপনার গ্রামের নাম কী রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পিনকোড এখানে আপনার পিনকোড কী রয়েছে সেটা টাইপ করে দেবেন এবং দেন এখানে দেখতে পাচ্ছেন স্টেট এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেব দেন এই দিকে দেখতে পাচ্ছেন স্ট্রিট নেম আপনার যে স্ট্রিট রয়েছে তার নামটি এখানে টাইপ করে দেবেন দেন এখানে আপনার পোস্ট অফিস কী রয়েছে সেটা টাইপ করে দেবেন দেন এখানে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে দেন এখানে একটি অপশন রয়েছে এখানে বলা হয়েছে আপনি যদি আদার্স কোনো স্কলারশিপ পেয়ে থাকেন বা আদার্স কোনো স্কলারশিপে আবেদন করে থাকেন তাহলে সেটা এখান থেকে আপনার ইউজ করতে হবে আর আপনি যদি আবেদন না করে থাকেন তাহলে এখান থেকে আপনারা নো করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ আপনার ফ্যামিলির ইনকাম কত রয়েছে সেটা এখানে টাইপ করতে হবে তো আপনারা যে ইনকাম সার্টিফিকেটটি নেবেন সেটাতে যত ইনকাম থাকবে সেই ইনকামটি আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনার ব্যাঙ্কের ডিটেলস কিন্তু টাইপ করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আই এ কোড এখানে আপনার ব্যাংকের আই কোড কিন্তু টাইপ করে দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে ব্রাঞ্চ নেম রয়েছে সেটা এখানে টাইপ করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন এসি নম্বর অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নম্বর রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন দেন নিচে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ কোড অর্থাৎ আপনার ব্রাঞ্চের কোড কী রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন তো এই ডিটেলসগুলি কিন্তু ফিল আপ করতে আপনার ব্যাংকের নাম কী রয়েছে নেম অফ দ্য ব্যাঙ্ক কী রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এসি নম্বর অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখান থেকে আপনারা কনফার্ম করে নেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এমআইসিআর কোড এখানে আপনার ব্যাংকের এমআইসিআর কোডটি টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন তো সেভেন কন্টিনিউ ক্লিক করতে একটি পপ আপ আপনাদের সামনে শো করাবে এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিতেই কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে কিন্তু আপনার সাপোর্টিং ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন মার্কশিট অব মাধ্যমিক এডুকেশন অর্থাৎ এখানে আপনার মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করতে হবে তো এখানে ফাইল দেখতে পাচ্ছেন এখানে সুস ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার মাধ্যমিকের মার্কশিটটি আপনারা আপলোড করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ আপনি যে ভর্তি হয়েছিলেন তার যে রিসিপ্টটি রয়েছে সেটা এখানে আপলোড করে দেবেন দেন নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতার ছবিটি এখানে আপলোড করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট অফ লাস্ট বোর্ড অর্থাৎ আপনি যে লাস্ট বোর্ডটি পাস করেছেন তার মার্কশিটটি কিন্তু এখানে আপলোড করতে হবে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বিএ ক্লাসে যদি আবেদন করে থাকেন তাহলে আপনার উচ্চ মাধ্যমিকের এখানে মার্কশিটটি আপলোড করতে হবে ও আপনি যদি মাধ্যমিক পাস করে হায়ার সেকেন্ডারিতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার মাধ্যমিকের মার্কশিটটি এখানে আপলোড করতে হবে ও আপনি যদি বিএ ক্লাসে পাশ করে এম এতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার বিএ ক্লাসের মার্কশিটটি এখানে আপলোড করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন ডেমিসিয়ারি সার্টিফিকেট অর্থাৎ এখানে কিন্তু আপনার একটি আইডি প্রুফ আপলোড করতে হবে সেটা আপনার ভোটার কার্ড রেশন কার্ড ও আপনার আধার কার্ড যে কোনো একটি সার্টিফিকেট এখানে আপলোড করবেন দেন নিচে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি অর্থাৎ আপনি ইনকাম সার্টিফিকেটটি কার কাছ থেকে নিয়েছেন সেটা কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে বিডিও এসডিও যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি আপনার যে ইনকাম সার্টিফিকেটটি রয়েছে সেটা এখানে আপনার আপলোড করে দিতে হবে আপলোড করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এখানে একটি চেক বক্স রয়েছে সেটা আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টগুলি অর্থাৎ আপনার ফর্মগুলি কিন্তু এখানে চলে এসে এখানে তিনটি ফর্ম রয়েছে এই তিনটি ফরম কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে তো এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আর কোনো রকম ইডিট করতে পারবেন না আপনারা ভালো করে চেক করে দেখবেন আপনার কোনো ভুল রয়েছে কিনা যদি ভুল থেকে থাকে তাহলে সেটা আপনারা এডিট করে নেবেন কারণ আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু লগ হয়ে যাবে আপনি আর ইডিট করতে পারবেন না তো ভালো করে দেখার পর এখান থেকে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত স্টেপ কিন্তু ডান হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন